অ্যাডভেঞ্চার ম্যান, এক দুঃসাহসিক মানুষ। যে ঘুরে বেড়ায় বন জঙ্গল। পাহাড় পর্বত, নদী এবং সাগরে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কখনো পাহাড়ের চূড়ায়, আবার কখনো সমুদ্রের তলে, অ্যাডভেঞ্চার ম্যান আপনাদের নিয়ে যাবে এমন কিছু জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছায় না, ভয়ঙ্কর বন্যপ্রাণীর মুখোমুখি হওয়া, বিষধর সাপ নিয়ে খেলা করা, যার জন্য সাধারণ ব্যাপার, যাকে দিনের পর দিন বনে জঙ্গলে বেঁচে থাকতে হয় এমন কিছু খেয়ে যা আপনি ভাবতেও পারবেন না। পাড়ি দিতে হয় এমন কিছু দুর্গম পথ, যে পথে কেউ ভুলেও যায় না। যার প্রতিটি অভিযান হয় বাঁচা মরার লড়াই। তৈরি হয়ে যান এমন কিছু দুঃসাহসিক অভিযানের সঙ্গী হতে। আমরা গভীর পাহাড়ি এলাকায় পথ ধরে উঠেছি, সামনে দুর্গম পাহাড়ি পথ এবং কঠিন একটা ঝিড়ি। আমরা এই ঝিড়ি ধরেই সামনে আগাব। পাহাড়ে পথ হারালে কোনো একটা ঝিড়ি ধরে হাঁটলেই কোনো না কোনো পাহাড়ি লোকালয় খুঁজে পাওয়া যাবে। সামনের ঝিড়ির পানির গভীরতা অনেক, অতএব আবার পাহাড়ে এদিকে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, বিপদও বাড়ছে, জানি না আজ কপালে কি হয়েছে। আমাদের রাতে জঙ্গলে থাকার মতো করে প্রস্তুতি নিচ্ছে। আর বন্ধুরা, এ ধরনের পরিবেশে বেড়াতে আসলে অবশ্যই সাথে স্থানীয় কাউকে নিয়ে আসবেন অথবা গাইড নেবেন। এই পর্যায়ে মনে হলো আমরা লোকালয়ের কাছেই আছি, কারণ মানুষ চলাচলের কিছু চিহ্ন পাওয়া গেছে। আমাদের আজকের অভিযান শেষ, এখন আমরা একটু ঝর্ণায় ঝাপাঝাপি করব, তারপর একটা জায়গা শুধু রাখবো।
আমরা আছি এখন হচ্ছে সোনারায় এলাকায়। এই এলাকার নাম হচ্ছে সোনারায়। এই এলাকায় আমরা রাতে ছিলাম, রাতে এখানে একজন স্থানীয় একজনের বাসায় ছিলাম। উনি এই এলাকারই চা শ্রমিক, ওনার বাসায় ছিলাম। আর গত দিন তো আপনারা দেখেছেন হচ্ছে হাম হাম এলাকা আমরা আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা রওনা দিয়েছি হচ্ছে লাউয়াছড়ার উদ্দেশ্যে। আপনাদেরকে আজকে লাউয়াছড়া এলাকা দেখানোর চেষ্টা করব। বাবু রামানন্দ ব্যানার্জি, উনি হচ্ছে চাম্পারায় চা বাগানের সভাপতি। ওনার আন্ডারে প্রায় 2300 চা শ্রমিক আছে। 8 বছর যাবৎ উনি এই দায়িত্ব আছেন। আমরা যেই চা বাগানটা আপনাদেরকে দেখিয়েছি, এই চা বাগানটার দায়িত্বে আছেন উনি। যাবার আগে আরেকবার দেখে নিন চাম্পারায়। আমাদের জিপ চলে আসছে, আমরা এখন এই জিপে করে যাব হচ্ছে লাউয়াছড়া। এবং ওখানে কি আছে জানি না, ওখানে যা আছে ওখান থেকে সুন্দর সুন্দর দৃশ্যগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখছেন অ্যাডভেঞ্চার শো অ্যাডভেঞ্চার ম্যান। আমরা আছি চায়ের দেশ সিলেটে এবং চা বাগান এলাকা ছেড়ে যাচ্ছি লাউয়াছড়ার জঙ্গল। এখান থেকে শুরু লাউয়াছড়ার। বন্ধুরা, আমি এখন লাউয়াছড়া। এটা একটা টুরিস্ট এলাকা, এখানে প্রতিদিন হাজার হাজার টুরিস্ট বেড়াতে আসে। আপনারাও আসতে পারেন বেড়াতে। একদিনের মধ্যেই ঘুরে দেখা যায় এই লাউয়াছড়ার বন। তবে আমরা আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব। আমি এখন কথা বলছি লাউয়াছড়ার বিট অফিসারের সাথে। তো এখানের কর্তৃপক্ষ আমাদেরকে জানাতে পারবেন যে আসলে এখানের কী কী আসলে দেখার মতন আছে। দর্শক বা আপনারা যখন বেড়াতে আসবেন কী কী দেখতে পাবেন, এখানের কী 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 ধরনের বন্যপ্রাণী, কী ধরনের গাছপালা, এগুলি সম্বন্ধে আমি স্যারের সাথে কথা বলে ওনার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, বিট কর্মকর্তা লাউয়াছড়া বিট। এখানকার মনোমুগ্ধ পরিবেশ দেখে সবাই আনন্দ পায়। তো এই লাউয়াছড়ার টুরিস্টদের জন্য আমাদের সর্বপ্রকারের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে এখানে ঘুরতে আসে। বিভিন্ন প্রজাতির গাছপালার এখানে সংগ্রহ, প্রায় 167 প্রজাতির গাছপালা এখানে আছে। আর ওয়াইল্ড লাইফের মধ্যে যেমন বিরল প্রজাতির উল্লুক, তারপরে হনুমান, তারপর চশমা পরা হনুমান, লজ্জাবতী বানর, তারপরে বন রুই, এখানে মায়া হরিণ, অজগর সাপ। আমি যেটা জানি যে প্রজাপতি এখানে প্রায় 200 উপরে প্রজাতি আছে এখানে। এবার আপনাদের পরিচয় করিয়ে দিব ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স প্রজেক্টের বন্ধুদের সাথে, যারা এই এলাকায় পাইথন বা অজগর সাপ নিয়ে কাজ করে। আমি হলো আসিফ, আমি ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের প্রোগ্রাম কোঅর্ডিনেটর অ্যান্ড ট্রেজারার। আর আমি এখানে মেইনলি প্ল্যানিং, ডেভেলপমেন্ট এবং প্রজেক্ট রাইটিং, ইমপ্লিমেন্টেশন এইসবের দিকে কাজ করি। আমি ফয়সল, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আছি। আমি বেসিক্যালি আমাদের যে প্রোগ্রামগুলো হয় সেটার মনিটরিং করা আর ফিল্ড ভিজিট অন্যান্য কাজগুলো তদারকি করা বেসিক্যালি আমার কাছে। আমি চঞ্চল, ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতেছি। আমার নাম স্বপন, আমি
বায়োলজিস্ট অ্যান্ড পাইথন প্রজেক্টের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই প্রজেক্টের সাপগুলোকে সংরক্ষণ করা এবং প্রতিদিন ট্র্যাক করা, কতদূর মুভমেন্ট করতেছে, কত কীভাবে থাকতেছে, কোন হ্যাবিটেটে থাকতেছে, ওর মাইক্রো হ্যাবিটেট কী বা ভিজিবিলিটি কী, এগুলা প্রতিদিনই আমরা ডেটা কালেক্ট করি। এটা আমাদের কাজ। চলুন এবার পাইথন খুঁজতে যাই। আমাদের সাথে আছে রেডিও ট্রান্সমিটার রিসিভার, যার মাধ্যমে খুঁজে পাওয়া যাবে পাইথন বা অজগর। এই এলাকায় কিন্তু অনেক বড় বড় পাইথন রয়েছে, প্রায় 20 ফুট লম্বা পাইথনও এখানে পাওয়া যায়। আমরা অ্যান্টেনা ধরে ধরে এগিয়ে যাচ্ছি আর যেতে যেতে অজগর নিয়ে নানান তথ্য জানা যায়। আমাদের বেসিক্যালি কাজ শুরু হয় 2011 সালে, 12 বছর আমরা পাইথন নিয়ে কাজ শুরু করি। এরপরে আমাদের এর পাশাপাশি আমাদের বান্দরবনও কাজ শুরু হয় সাঙ্গু রিজার্ভ ফরেস্ট নিয়ে। তো পাইথন কেন পড়তেছে বা পাইথন আমরা প্রায় শুনি, যে ওনারা বলতে পারবেন যে বিভিন্ন গ্রামে খালি পাইথন চলে যায় আর ওখান থেকে হাঁস মুরগি ধরে কুকুর ধরে বলে খাবার, সেটার জন্য আমরা রিসার্চ করতেছি আসলে কি জঙ্গলে খাবারের অভাব নাকি জঙ্গল থেকে গ্রামে খাবার ধরা ইজি। অলরেডি আমরা 10টা পাইথনের ট্রান্সমিটার লাগিয়েছি, তো আমরা ট্রান্সমিটার লাগাই সার্জারি করে দেন ওটাকে ছেড়ে দিই। তো এরপরে সেটা কোথায় যাচ্ছে আর কোথায় থাকছে, ওদের টেম্পারেচার কত, বডি টেম্পারেচার কত, গর্তে কতদিন থাকছে বা পুকুরে থাকতেছে কিনা। দেখছেন অ্যাডভেঞ্চার শো অ্যাডভেঞ্চার ম্যান। আমরা সিলেটের লাউয়াঝরা জঙ্গলে অজগর সাপের খোঁজে বনের গভীরে যাব। ভয় করছে জানার পর যে এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে 20 ফুট লম্বা অজগর সাপ। অজগর গুহায় বা ঝোপের আড়ালে লুকিয়ে থাকে, সামনে দিয়ে শিকার যাওয়ার সময় ঝাঁপিয়ে পড়ে এবং প্যাঁচ দিয়ে মেরে ফেলে, তাই চোখ কান খোলা রাখতে হবে সবসময়। এটা হলো আমাদের সেট আপ অজগর ট্র্যাক করার জন্য, এবং এটা হলো রেডিও ট্রান্সমিটার রিসিভার। এটা রেডিও যে সিগনালটা ছাড়ে এটা রিসিভ করে এবং এই অ্যান্টেনার থ্রু দিয়ে আমরা সাপগুলিকে ট্র্যাক করতে পারি। 300 মিটারের দূরত্বের মধ্যে আমরা ট্র্যাক করতে পারি। তো আনলাইক স্যাটেলাইট ট্র্যাকিং, এটা আর কি আমরা শুধু ক্লোজ ডিস্টেন্স ট্র্যাকিং করি, এবং এটা দিয়ে আমরা ট্র্যাক করি হলো যদি সাপটার দিকে আপনার যায় তখন সিগনাল স্ট্রং হতে থাকে, অন্যদিকে ফেরায় ফেললে আবার সিগনাল স্ট্রেংথ কমে যায়। আমাদের সিগন্যাল স্ট্রং হচ্ছে, তার মানে কাছেই আছে অজগর সাপ। অলমোস্ট 2 কিলোমিটার আসার পরে ভাইয়া বললেন যে হ্যাঁ আমরা কাছাকাছি চলে এসেছি, সম্ভবত আশেপাশেই আছে পাইথন। না, এখানে পাইথন পাওয়া গেল না, অতএব আরও গভীর জঙ্গলে যেতে হবে। আমরা সাপ খুঁজতেছি, একটা জায়গায় তো ট্র্যাক করলাম, ওখানে পাই নাই, দেখি সামনে কোথাও পাওয়া যায়। বেশ কিছু দূর আসার পর আরেকটা সিগন্যাল পাওয়া গেল। আমরা অলমোস্ট 2 কিলোমিটার খোঁজার পরে
সিগন্যাল পাওয়া গেছে যে আশেপাশেই পাইথন আছে। যিনি অ্যান্টিনা হাতে ঘুরছেন উনি হচ্ছেন প্যারাবায়োলজিস্ট, তো উনি আমাদেরকে বললেন যে আশেপাশেই আছে, তো আমরা এখানে অপেক্ষা করতেছি, উনি দেখতেছেন যে সাপটা বা পাইথনটার কাছেই আছে কিনা। সাপ লোকেট করা হয়েছে, সাপটা এখন গর্তের মধ্যে আছে, তো আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। সামনে ছোট্ট একটা টিলার উপর রয়েছে পাইথন, আমরা আস্তে আস্তে কাছে যাবার চেষ্টা করছি। সিগন্যাল বলছে এই গুহার মধ্যেই আছে বড় এক অজগর, কিন্তু গুহার ভিতরের দৃশ্য দেখানো যাবে না এবং তাকে বিরক্তও করা যাবে না, তাই আমরা আবার দূরে সরে আসলাম। তো এটা এখন গর্তের ভিতরে আছে, তার মানে এটা কোল্ড এনভায়রনমেন্ট চাচ্ছে, এটা যখন গরম দরকার লাগবে তখন এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা পজিশন আছে, এখানে রোদ পড়ছে আবার ছায়াও আছে, তো এর জন্য যখন ওর দরকার লাগবে ও একটু বের হয়ে দরকার লাগলে আবার ভিতরে ঢুকে যাবে। এই প্রশ্নটা আমরা অনেক ফেস করি, স্পেশালি ফরেস্ট ডিপার্টমেন্টেও যখন আমরা রিপোর্ট দিই সবাই এই জিনিসটা জানতে চায় যে কয়টা পাইথন আছে, কিন্তু পাইথন অ্যাকচুয়ালি খুবই সিক্রেটিভ একটা অ্যানিমাল আর কি, এটা আপনি আপনি পাশ দিয়ে হেঁটে গেলেও বুঝবেন না। আপনার আমরা এরকম কেসেস পাইছি যে বাসা 40 মিটারের ভিতরে আছে কিন্তু ওই বাসার লোকজন ডেইলি আসা যাওয়া করছে, ওরা বুঝতেছে না আনলেস অর আনটিল আমরা একদম ট্র্যাকার নিয়ে যাই দেখাই দিচ্ছি যে এখানে আছে, অন্য কেউ বুঝতে পারে না। তো পাইথনের পপুলেশনটা এস্টিমেট করা খুবই ডিফিকাল্ট, আনলাইক টাইগার্স অথবা ক্যাটস অথবা অন্য লার্জ ম্যামো যেগুলো আপনার ক্যামেরা ট্র্যাকিং করা যায়, স্ক্যাটার অ্যানালাইসিস করা যায়, পাইথনে এটা করা সম্ভব না। এখন আমাদের এরকম গেছে যে আমরা 2 বছর এখানে পাইথন খুঁজছি একটাও পাইনি, আবার নেক্সট ইয়ার আমরা একসাথে 6-7টা পাইথন পাই গেছি এরকম। তো এটা ডিপেন্ড করে, কিন্তু এখানে এক্স্যাক্টলি পপুলেশন কীরকম নোবডি নোস, কেউ বলতে পারবে না। এরা এরা খুবই খুবই সিক্রেটিভ ক্রিয়েচার এবং এরা লুকিয়ে থাকতে পছন্দ করে, এবং ওরা আর কি আমরা যেটা বলি অপরচুনিস্টিক হান্টিং করে, যেটা হলো ও একটা জায়গায় মুখ খুলে বসে থাকবে, ওর সামনে দিয়ে যখন কোনো প্রে হেঁটে যাবে তখন ও এটাকে ধরবে, ওর এরকম ক্ষমতা নাই যে প্রে ট্র্যাক করে ওটা পিছনে গিয়ে এটাকে ধরবে, এবং ধরার পরে ওই ঘুরে ট্র্যাকিং করে ও যায় না, ট্র্যাকিং করে যাবে না, ও একটা সুটেবল পজিশন নিবে, একটা ডিফেন্সিভ পজিশন, এটা একটা বড়র ভিতরে গর্তের ভিতরে হতে পারে অথবা পানির ভিতরে থাকতে পারে যে কোনো জায়গায়, এবং এটা সামনে দিয়ে যখন কোনো স্পিসিস যাবে যেটা কি ও সোয়ালো করতে পারবে, যেটা সুটেবল সাইজে ওটাকে ও ধরবে, ধরে এটা প্রেশার দিয়ে মারবে, প্রেশার ইমপ্লিমেন্ট করে এটাকে পেঁচিয়ে ধরবে, তারপরে এটাকে মারবে। আমাদের দেশে অনেক বড়ই পাইথন হয়, যেমন আমাদের লাওয়া ছড়া 25 ফিট লম্বা পর্যন্ত আমরা পেয়েছি এখানে এই জঙ্গলে 25 ফিট পর্যন্ত লম্বা পাইথন পাওয়া যায়, এবং 80 কেজি হচ্ছে তার ওজন। তো এই এটি সর্বোচ্চ না না 40 ফিটের পাইথনের রেকর্ড আছে আমাদের দেশে। আমরা কিন্তু যাচ্ছি না, আমরা আবার ফিরে আসবো পাইথনের খোঁজে লাউয়াছড়া জঙ্গলে।